फ्रेंड्स बीडीपी बीडीपी पॉलिटिकल अर्थात एसपीएस एसपीएस अर्थात पासेस सब्जेक्ट सब्सिडियरी पॉलिटिकल साइंस एसपीएस देखो पॉलिटिकल थियोरी एंड इंस्टीट्यूशन एकदम सुंदर पिक्चर एकदम क्लियर पिक्चर प्रश्न एवं 100% सठिक उत्तर निये आमरा चले एसेछि तो देखो एकदम एटा तुम्हारा যখনই এটা এন্টার হবে এইরকম একটা ইন্টারফেস আসবে তখন তোমাকে স্টার্ট বলে এক্সামটা শুরু করতে হবে তো আমরা চলে যাচ্ছি সরাসরি প্রথম কোশ্চেনে একদম ক্লিয়ার পিকচার তোমরা দেখতেই পাচ্ছ কোশ্চেন নম্বর 1 কোন রাজনীতি বিজ্ঞানী রাজনীতিকে কর্তৃত্বমূলক বণ্টন হিসাবে অভিহিত করেছেন এটা সঠিক উত্তর হবে ইস্টন ইস্টন সঠিক উত্তর সি ইস্টন এরপর কোশ্চেন নম্বর 2 দ্য পলিটিশিয়ান সিস্টেম গ্রন্থটির লেখক কে দ্য পলিটিশিয়ান সিস্টেম এই গ্রন্থটির লেখক কে এখানে সঠিক উত্তর হবে বি ডেভিড স্টন দেখো এর পরের কোশ্চেন কোশ্চেন নম্বর 3 কোন কোন রাজনৈতিক বিজ্ঞানী বিশ্লেষণে তুলনামূলক দৃষ্টিভঙ্গির প্রভাব পাওয়া যায় তো এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে এ জে এ আনমোল্ড তারপরের কোশ্চেন দেখো কোন তাত্ত্বিক যোগাযোগ তত্ত্বের সাথে যুক্ত এখানে সঠিক উত্তর হবে কার্ল ডাচ দেখো কার্ল ডাচ সঠিক উত্তর ডি একদম ক্লিয়ার ফটো তারপর দেখো কোশ্চেন নম্বর 5 এ ভিন্ডিকেশন অফ রাইটস অফ ওম্যান গ্রন্থটির লেখক কে ছিলেন সঠিক উত্তর হবে ম্যারি ওয়েলস্টন ক্রাফট সঠিক উত্তর এ এর পরের কোশ্চেন দেখো কোশ্চেন নম্বর 6 সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা আমরা সবাই জানি এটা রুশো সঠিক উত্তর হচ্ছে সি রুশো এর পরের কোশ্চেন দেখো কোশ্চেন নম্বর 7 নৈরাজ্যবাদের অন্যতম প্রধান প্রবক্তা ছিলেন এটা সঠিক উত্তর হবে ক্রম্পটন দেখুন দেখো ক্রোপটকিন সঠিক উত্তর এ ক্রোপটকিন এরপর দেখো কোন চিন্তাবিদের নাম ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সঙ্গে জড়িত আছে এটা হবে সঠিক উত্তর হবে এদের সকলেই অর্থাৎ উপরে সবগুলোই সঠিক উত্তর ডি এর পরের কোশ্চেন দেখো কোশ্চেন নম্বর 9 কত সালে স্ট্যালিন সংবিধান সোভিয়েত ইউনিয়ন পোস্ট প্রবর্তিত হয় সঠিক উত্তর হচ্ছে বি 1936 সালে এটা প্রবর্তিত হয় এর পরের কোশ্চেন কি দেখো কোশ্চেন নম্বর 10 কোন ধরনের সংবিধান সুনির্দিষ্ট সুস্পষ্ট তো অবশ্যই লিখিত রিটেন সঠিক উত্তর এ কোশ্চেন নম্বর 11 কোন দেশকে এককেন্দ্রিক শাসন ব্যবস্থার প্রকৃষ্ট উদাহরণ হিসেবে ধরা হয় তো ব্রিটেনকে ধরা হয় সঠিক উত্তর এ এরপর দেখো কোশ্চেন নম্বর 12 জে আনমোল্ড এবং লুসিয়াস পাই রাজনীতি বিশ্লেষণ কোন কোন দৃষ্টিভঙ্গি অবলম্বন করেছেন সঠিক উত্তর হচ্ছে তুলনামূলক দৃষ্টিভঙ্গি কম্পারেটিভ অ্যাপ্রোচ সঠিক উত্তর কোশ্চেন নম্বর 13 কোন রাজনীতিবিদ সার্বভৌমতাকে রাষ্ট্রের চূড়ান্ত বা সর্বোচ্চ ক্ষমতা হিসাবে দেখেছেন সঠিক উত্তর হচ্ছে জন অস্টিন এর পরের কোশ্চেন দেখো 14 শাসন বিভাগে যে সমস্ত ব্যক্তিরা জনগণের দ্বারা নির্বাচিত হন অর্থাৎ ভোটের দ্বারা তাদেরকে কি বলা হয় তো এটার সঠিক উত্তর হচ্ছে বি রাজনৈতিক শাসক পরের কোশ্চেন প্রতিরক্ষা সরকারের কোন বিভাগের বিষয়ে অন্তর্গত তো এখানে দেখো আইনসভা শাসন বিভাগ জুডিশিয়ারি এগুলো সবকটি সঠিক উত্তর অর্থাৎ সঠিক উত্তর ডি কোশ্চেন নম্বর 16 কোন দেশ লেক জারির করার ব্যবস্থা আছে দেখো ফ্রান্সে নাই চায়নাতে নেই আমাদের ভারতবর্ষে অর্থাৎ ভারতে আছে সঠিক উত্তর সি
এরপর কোশ্চেন, স্পিরিট অফ ল গ্রন্থটির লেখক কে? স্পিরিট অফ ল, তো এখানে সঠিক উত্তর হচ্ছে মন্তেস্কু, সঠিক উত্তর ডি মন্তেস্কু। নিম্নলিখিত কোন সংগঠন মূলত লবিং এর মাধ্যমে প্রস্তাব বিস্তার করে? তো এখানে সঠিক উত্তর হবে সি, প্রেসার গ্রুপ বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। কোশ্চেন নম্বর দেখো ১৯, কোশ্চেন নম্বর ১৯ হচ্ছে কোন রাজনীতিবিদ স্বাভাবিক অধিকারকে গুরুত্ব দিয়েছেন? তো এখানে সঠিক উত্তর হবে লক, জন লক, আমরা সবাই জানি জন লক, বি সঠিক উত্তর। এরপরে আমরা ২০ নম্বর কোশ্চেনটা বলছি, দেখো আমরা মুখে বলে দিচ্ছি ২০ নম্বর কোশ্চেনটা, কোন তত্ত্বে ব্যক্তিকে চূড়ান্ত প্রাধান্য দেওয়া হয়েছে? এটা সঠিক উত্তর হবে এ, ধ্রুপদী ব্যক্তি স্বতন্ত্রবাদ বা ক্লাসিক্যাল ইন্ডিভিজুয়ালিজম। আরও একবার বলছি আমি, কোশ্চেন নম্বর ২০, কোশ্চেন নম্বর অর্থাৎ প্রশ্ন নম্বর ২০, কোন তত্ত্বে ব্যক্তিকে চূড়ান্ত প্রাধান্য দেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে এ, ধ্রুপদী ব্যক্তি স্বতন্ত্রবাদ। তো সবাইকে ধন্যবাদ।